বিউটিফুল ন্যাচার প্রকৃতির রূপ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের বিষধর সাপ, যা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যায়। বাংলাদেশে সর্বমোট 94 প্রকারের সাপ দেখতে পাওয়া যায়। এর মধ্যে বিষহীন বা নির্ভীষ সাপের প্রজাতির সংখ্যা 67টি, আর বাকিগুলোর মধ্যে মাত্র 27টি সাপ বিষধর। সারা বাংলাদেশের অভ্যন্তরীণ জলে স্থলে প্রাপ্ত বিষধর সাপের প্রজাতির সংখ্যা 13টি, আবার সমুদ্র এবং উপকূলে প্রাপ্ত বিষধর সাপের প্রজাতির সংখ্যা 14টি। এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের অভ্যন্তরে জলে এবং স্থলে প্রাপ্ত বিষধর সাপগুলো। বাংলাদেশের মাটিতে পাওয়া 13টি বিষধর সাপের মধ্যে ইলাপিটি পরিবারের অন্তর্গত সাপ 8টি এবং ভাইপারিটি পরিবারের অন্তর্গত সাপ 5টি। আসুন জেনে নেই এবং পরিচিত হয়ে নেই বাংলাদেশের এই বিষধর সাপগুলোর সাথে। প্রথমেই জানব ইলাপিটি পরিবারের সাপগুলো সম্পর্কে। কিং কোবরা বা রাজকোকড়া সাপ পৃথিবী জুড়ে পরিচিত এর মারাত্মক বিষের কারণে। এই সাপটি গভীর বনে পাওয়া যায়। বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে দেখা পাওয়া যায় কিং কোবরার। এই সাপটি দেখতে যেমন সুন্দর, তেমনি মারাত্মকের বিষ। এই সাপটি আপনার সামনে পড়লে এর পাশ না ঘেঁষাই আপনার জন্য উত্তম। খইয়া কোকড়া বা খরিশ কোকড়া, ইংরেজিতে স্পেকট্যাকল কোবরা, বাংলাদেশের সবচেয়ে পরিচিত বিষধর সাপগুলোর মধ্যে প্রধানতম। সারা বাংলাদেশের আনাচে কানাচে একসময় প্রচুর পরিমাণে পাওয়া গেলেও নির্বিচারে হত্যার কারণে এখন সংখ্যায় অনেক কম। এই সাপের কামড়ে সময় মতো অ্যান্টিভেনম না দিলে আপনার মৃত্যু নিশ্চিত। এই সাপের ফনার পিঠে ইউ আকৃতির গরুর খুরের মতো চিহ্ন আছে। পদ্ম কোকড়া বা মনোক্লেট কোবরা আরেকটি অন্যতম প্রধান বিষধর সাপ। এটিও সারা দেশে পাওয়া যায় এবং নির্বিচারে হত্যার কারণে আজ সংকটের মুখে। এই সাপটি কামড় দিলে সময় মতো অ্যান্টিভেনম না দিলে আপনার মৃত্যু সুনিশ্চিত। এই সাপের ফনার পিঠে একটি গোল চিহ্ন আছে এবং বেশিরভাগ মানুষের কাছে এই সাপটি কেউটে নামে ভুলভাবে পরিচিত। শঙ্খিনী বা ডোরা কালো কিউটে, ইংরেজিতে ব্যান্ডেড ক্রেইট, বাংলাদেশের সুন্দরতম বিষধর সাপ। এই সাপ বাংলাদেশে এখন হুমকির মুখে। এটিও মারাত্মক বিষধর সাপ, তবে অস্তিত্ব সংকটে না পড়লে কামড় দেয় না। খুব লাজুক আর ভীরু প্রকৃতির, এরা অন্য সাপ ধরে ধরে খায়। কালো কিউটে বা ব্ল্যাক ক্রেইট আরেকটি মারাত্মক বিষধর প্রজাতির সাপ। এই সাপটি মাঝারি আকৃতির, গায়ে কোনো দাগ নেই। এরা সাধারণত রাতে সক্রিয় থাকে এবং সারাদিন ঘাপটি মেরে শুয়ে পড়ে থাকে। এই সাপের গায়ে কোনো দাগ নেই। পাতি কালো কিউটি, কালচিটি, এই সাপটির ইংরেজি নাম কমন ক্রেইট এবং সবচেয়ে পরিচিত কিউটি, যা ঘরচিতির মতো দেখতে বলে কালচিতি নামে পরিচিত। সারা ভারতবর্ষে প্রতি বছর অনেক মানুষ মারা যায় এই সাপের কামড়ে। এই সাপটি রাতে অত্যন্ত সক্রিয়। এই সাপটি কামড় বসালে টেরি পাওয়া যায় না এবং সেই কারণে এই সাপের কামড়ে মৃত্যু হার অনেক বেশি। এটি ছোট কালো কিউটি বা লেসার ব্ল্যাক ক্রেইট, অনেকটা ব্ল্যাক ক্রেইটের মতোই, তবে আকৃতিতে একটু ছোট হয়। এই সাপটি বাংলাদেশে পাওয়া একটি বিরল প্রজাতির বিষধর সাপ। ওয়ালের কালো কেউটে বা ওয়ালস ক্রেইট, বাংলাদেশে পাওয়া আরেকটি বিরলতম বিষধর কেউটে সাপ। এই সাপটা অনেকটা কালচিতির মতোই দেখতে। এর শরীরেও অনুপ্রস্থ বরাবর সাদা দাগ দেখা যায়। এবার জেনে নেব ভাইপারিটি পরিবারের সাপগুলো সম্পর্কে। এই পরিবারের সবচেয়ে পরিচিত এবং মারাত্মক বিষধর সাপ হল রাসেল ভাইপার বা চন্দ্রঘোড়া। এই সাপটি গুটিসুটি হয়ে ঘাপটি মেরে বসে থাকে এবং শিকার কাছে আসা মাত্র বিদ্যুৎ গতিতে চট করে ধরে ফেলে।
কোনোভাবে এর শরীরে যদি আপনার পা পড়ে তাহলে বিদ্যুৎ গতিতে কামড় বসিয়ে দেবে। তাড়াতাড়ি যদি আপনি এর কাছ থেকে দূরে সরে না আসতে পারেন তাহলে আপনার জন্য বিপদ আসতে পারে। মাউন্টেন পিট ভাইপার বা পাহাড়ি বোড়া, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সিলেটে মৌলভীবাজারে পাওয়া যায় এটি। এটিও মারাত্মক বিষধর সাপ, অনেকটা রাসেল ভাইপারের মতোই। সাদা ঠুটি সবুজ বোড়া বা হোয়াইট লিপ্ট ট্রি ভাইপার নামে পরিচিত সাপ এটি। এই সাপটি সাধারণত গাছে থাকে এবং সবুজ পাতার সাথে মিশে থাকতে পারে বলে সহজেই চোখে পড়ে না। এটি মারাত্মক বিষধর সাপ, লাউডগা সাপের সাথে অনেকেই মিলিয়ে ফেলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারেন। এটি ডাগলেজা সবুজ বোড়া বা স্পট টেইল পিট ভাইপার সাপ। এই সাপটিও গাছে থাকে এবং এর লেজে লাল দাগ থাকে বলে একে রেড টেইল পিট ভাইপারও বলা হয়ে থাকে। এটি লাল ফিতে সবুজ বোড়া সাপ বা পফ স্পিড ভাইপার। এটি আরেকটি বিষধর সাপ যা বাংলাদেশে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। এর শরীরের দুই পাশে লম্বালম্বী লাল দাগ আছে বলে লাল ফিতে সবুজ বোড়া নামে পরিচিত। প্রিয় দর্শক, সাধারণত বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই সাপটি চাপের কামড়ে। খরিশ গোখড়া বা খইয়া গোখড়া, পদ্ম গোখড়া, রাসেল ভাইপার এবং কালচিতি বা কালো কেওটে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।